আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি মিরপুর 1 নম্বরের পাখির বিশাল হাটে এসেছি। আপনাদেরকে হাটটি ঘুরে দেখাবো এবং পাখিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই পাখিগুলো এই হাটে কিভাবে ওনারা বিক্রি করতেছেন। দেখুন ভিউয়ার্স, খুবই মনোরম পরিবেশে এই হাটটি সেট আপ করা, কোনো কিছুই অগুছালো নয়। প্রতিটি খাঁচায় যেন আলাদা আলাদা সেট আপ করে বিক্রেতারা বিক্রি করার জন্য পাখিগুলো এখানে সাজিয়েছে। দেখুন ভিউয়ার্স, এখানে যতগুলো পাখি আমরা দেখতেছি সবগুলো পাখি একেবারে ফ্রেশ, তরতাজা। আমরা যারা পাখি কেনার জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি বা ভালো জাতের ভালো পাখি খুঁজি, আমরা কিন্তু অনেকেই জানি না যে হাট থেকে আমরা খুব কম মূল্যে দামাদামি করে নিজের পছন্দ মতো আমরা পাখি কিনতে পারি। দেখুন, কবুতরের হাটের মতোই এই হাটটি। যে কবুতরের হাটে আমরা যেরকম দেখেছি যে রাস্তায় বসে রাস্তার পাশে কবুতর বিক্রি করতেছে, এই হাটেও কিন্তু ঠিক একই রকমভাবে পাখি বিক্রি হয় এবং আপনার ইচ্ছা মতো আপনি দামাদামি করে এই পাখিগুলো কিনতে পারবেন এখান থেকে। ভিউয়ার্স, এখানে সব রকম পাখি এই হাটে উঠে, লাভবার্ড থেকে শুরু করে বাজগিরা, কোকাটেল, ফ্রেন্সি, সব রকম পাখি এখানে আমরা দেখতে পাচ্ছি। দেখুন পাখিগুলো কত চঞ্চল। ক্রেতারা তাদের চাহিদা অনুযায়ী এখান থেকে পাখি বেছে নিতে পারে। দেখুন যথেষ্ট কাস্টমার এই হাটে এবং মানে খুবই সুন্দর একটি পরিবেশ, যে আমাদের বাংলাদেশেও ঢাকা শহরে এভাবে পাখি বিক্রি হয়। অনেকটা ইন্ডিয়ার কলকাতা মার্কেটের মতো, কলকাতা মার্কেটও সেম এভাবে পাখিগুলো বিক্রি করে রাস্তার উপর বন্ধের দিন বসে। ভিউয়ার্স, এই হাটে শুধুমাত্র শুক্রবার পাখি উঠে। শুক্রবার সকাল 9টা থেকে দুপুর 3টা পর্যন্ত এই হাটে সব রকম পাখি আমরা পাব এবং আমাদের চাহিদা অনুযায়ী আমরা দেখে বেছে দামাদামি করে পর্যন্ত আমরা নিতে পারব। তো ভিউয়ার্স, চলুন আমরা পুরো হাটটি ঘুরে ঘুরে দেখি এবং পাখিগুলো ক্রেতারা কীভাবে কিনছেন, বিক্রেতারা কীভাবে বিক্রি করতেছেন, আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।